আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। গত পর্বে একটি ভিডিও দিয়েছিলাম, একটি হাটের ভিডিও, যেটা আপনারা খুব পছন্দ করেছেন। এর জন্য ভাবলাম যে আজকে আরেকটি হাটের ভিডিও দেই। তো আমি এসেছি আজকে উপজেলায় বড়হর ইউনিয়ন পরিষদের, এখানে একটি হাট হয় যেটাকে বড়হর হাট বলে। তো প্রতি রবিবার এবং বুধবার এখানে হাটটি হয়। তো সেই হাটটি দেখানোর জন্য আমরা চলে এসেছি। তাহলে চলুন আমরা হাটের ভিতরে প্রবেশ করি। গ্রামের হাটে এরকম হাট বাজারে আসার মজাটাই অন্যরকম। এখানে এসে ঘুরে ঘুরে বেছে বেছে আপনার টাটকা শাক সবজি কেনার মজাটা অন্যরকম এখানে আসলে দেখতে পাবেন। তো এই যে কান্দাল নিয়ে আসছে পলার্থর, কত করে কাকা? 10 টাকা, মানে একটা এক পিস 10 টাকা। আচ্ছা, পিস 10 টাকা, ভালো। শশা, এখানে নানান ধরনের মানুষ এখানে হাট পড়তে আসছে, দেখতে পাচ্ছেন। সবজির হাট ভাই, ফুলকপি কত করে ভাই? 60 টাকা। মূলা 40, মরিচ তো আগুন ছিল কদিন আগে ভাই, মরিচ কত? মরিচ 40 টাকা পোয়া, একটু কমছে। মরিচের দাম একটু কমছে ভাই। এদিকে এদিকে মাছ বাজার না, ভিতরে ভিতরে মাছ বাজার। আমরা একটু মাছ বাজার থেকে ঘুরে আসি, দেখি মাছের দাম কেমন। দোকান রাস্তা কই রে, পুরো মানে হাটে একটা মেলার মতো অবস্থা। চাচা কচু কত করে? 30 টাকা। আচ্ছা, তো দর্শক আমরা একটু যাই মাছ বাজারে, দেখি মাছের দাম কত, একটু জানার চেষ্টা করি। এমন আসো, আচ্ছা এটা কি মাছ? বাটা মাছ না? এটা দাম কত? 240। 240? আচ্ছা, এখন বাটা মাছ, বাটা মাছের দাম হচ্ছে 240। আগে কত ছিল? 280 ছিল। 280 ছিল, এখন 40, অনেক কমছে না? রিজনেবল প্রাইস হইছে। আপনি এটা কত? 120 বেচছি ভাই, আমি 100 বেচতেছি, 80 বেচতেছি। এখন দাম কমে গেছে? কমে গেছে, মানে মাছ বেশি তো। আচ্ছা, আপনি তো মাছ শেষ নাকি? আরো আছে। আসসালামু আলাইকুম আঙ্কেল, কত করে নিলেন? 30 টাকা করে ফেলাম, বলে 10 টাকা খাদের দাম আছে। 130? আচ্ছা, দেখ তাজা মাছ তো সবগুলো নড়তেছে। ভাই কত করে দিচ্ছেন কেজি? ভাই ভাই কি 230। 230? 230? 230? এটা কি মাছ? এ ভাইয়া মাছ কত করে এটা? 240 টাকা দিবে ভাই। 240 টাকা বিক্রি করতেছেন? আগে কত ছিল? 270-280 ছিল, এখন বাজার পরিস্থিতি খারাপ, তারপরে নিচ্ছে। আচ্ছা, 270-280 ছিল, এখন বিক্রি হচ্ছে 40, মাছের দাম একটু কমছে আগের থেকে। এই পাঙ্গাস কত করে? পাঙ্গাস 160। 160 হচ্ছে পাঙ্গাস, আগে কত ছিল? আগে পাঙ্গাস হচ্ছে আগের দামই ছিল, ঠিক আছে। আসো আমরা একটু এখন অন্যদিকে যাই, এদিকে মাছের কাটা মাছও বিক্রি হয়, ঠিক আছে, কাটা মাছও বিক্রি হচ্ছে। আচ্ছা, যার যতটুকু দরকার ততটুকু নিতে পারবে?
যার যতটুকু দরকার ততটুকু নিতে পারবে? হ্যাঁ 250 গ্রাম 1 কেজি সবই নিতে পারবে। আচ্ছা এটা খুব ভালো হয়েছে, এটা আমার কাছে ভালো লাগছে যে 250 গ্রাম 1 কেজি মানে যার যতটুকু দরকার ততটুকু নিতে পারবে। কত করে বিক্রি করতেছেন? 50 টাকা 200 টাকা কেজি। 50 টাকা পোয়া? 50 টাকা 50 টাকা হচ্ছে পোয়া, অনেক ভালো লাগছে। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ সেলিম প্রামাণিক। মোহাম্মদ সেলিম প্রামাণিক, উনি কিন্তু থ্যাংক ইউ পাওয়ার যোগ্য। ঠিক আছে, উনি একটা ভালো কাজ করছে, মাছ কেটে ভাগ দিয়ে বিক্রি করতেছে, যার যতটুকু দরকার সে ততটুকু নিতে পারবে, তা আবার বড় মাছ, তাই না? আচ্ছা থ্যাংক ইউ আপনাকে। তো বন্ধুরা, মাছের বাজার তো দেখলাম, মোটামুটি ভালো লাগলো। মাছ কিন্তু এখানে অনেক রিজনেবল, অনেক কম ঢাকার তুলনায়, এবং হাটে মাছের দাম বরাবরই কম হয়। এখানে আসলে আপনারা মোটামুটি মানে খুব ফ্রিলি ভাবে ঘুরে ফিরে, ঠিক আছে, দেখে শুনে আরামসে মাছ কিনতে পারেন, এবং দাম তো শুনলেনই কেমন। তাহলে চলুন আমরা আবার একটু ফিরে যাই হাটের ভিতরে, আরো কি কি আছে আমরা দেখার চেষ্টা করব। আমরা কিন্তু হাটের মাঝখান বরাবর একদম চলে আসছি। এখানে অনেক মানুষজন আসছে, হাট বাজার করতেছে। এই কলার কলার, এটা হচ্ছে কলার, কি জানি বলে এটাকে, কলার মুচি, কলার থোর। এই কলার থোরটা কত করে? কলার থোর, কলার থোর 40 টাকা পিস। পিস দুটা পিস 20, 40, অনেক কম, রিজনেবল প্রাইস। ঠিক আছে, এটা কিন্তু অনেক মানে কার্যকরী একটা খাবার। এই জিনিসটা হচ্ছে যাদের হার্টের সমস্যা আছে, যাদের রক্ত সমস্যা বা রক্ত কম, তারা কিন্তু এটা খাইতে পারে। এটা খাইলে অনেক হার্ট ব্লক, মানে হার্ট ব্লক থেকে বেঁচে থাকা যায়, হার্ট ব্লক থেকে রক্ষা রক্ষা পাওয়া যায়। এটা ভালো যে একটা জিনিস। ঠিক আছে, লেবু, এই লেবু ঢাকায় যে দাম, দেখি লেবু কত করে। ভাই লেবু কত করে? 40, 40 কি কেজি? কেজি 40, কেজি 40, দেখছেন কি অবস্থা এই লেবু। এই লেবু কেজি হচ্ছে 40। মাটির জিনিসপত্র, মানে গ্রামের যেই পরিবেশ আর কি, খুব ভালো লাগলো এদিকে বাসারা। আচ্ছা ফুলকাটা অনেক গ্রামের পুরাতন যে দৃশ্যগুলো, হ্যাঁ বটগাছ, এই বটগাছের নিচে না